আলাইকুম এই শীতকালীন সময় আমাদের মাছের ছত্রাক ফাঙ্গাল এবং সাথে উকুন ক্ষতরোগ হাসপোকা নিয়ন্ত্রণের একটি শতভাগ কার্যকরী চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব বিশেষ করে ছত্রাক এবং ফাঙ্গাল ক্ষতরোগের ক্ষেত্রে তো একদিনের ভিতরেই আপনি একদম হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাবেন আমিও এটা পেয়েছি মানে আমার নিজের এই যে প্রজেক্ট এই প্রজেক্টে আমি নভেম্বরের ছয় তারিখে কিছু মাছ এনে দিয়েছিলাম বেশ একটা অনেকগুলো মাছ আমি দিয়েছিলাম নয় হঠাৎ করে আমি দেখলাম যে মাছটা দিয়েছিলাম একদম সুস্থ সবল একটা মাছ এবং পুকুর প্রস্তুতি এবং মাছটা ছাড়ার যে নিয়ম যেটা রয়েছে যে বিধানগুলো রয়েছে সেই নিয়মকানুন গুলো মেনেই আমি পুকুরে মাছটা দিয়েছিলাম তো নয় তারিখে হঠাৎ করেই দেখলাম যে দুই একটা মাছের গায়ে ছত্রাকের প্রবলেমটা আমার চোখে আসলো দশ তারিখে দেখলাম যে একটু বেশি আমি চিকিৎসা দেব ভাবতে ভাবতে এগারো তারিখ সকালবেলায় দেখি যে বেশ কিছু মাছে এটা মানে বড় ভলিউমে মাছের ভিতরে এটা এটা সরাই গেছে এবং খুব বড় ভলিউমের একটা মাছ আমার মারা গেছে তো সাথে সাথেই আমি এই কপার সালফেট বা তুতে এবং এর সাথে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে এই সবগুলো দিয়ে আমি একটা ট্রিটমেন্ট দিলাম আল্লাহর রহমতে পরের দিন থেকেই আমার আর একটা মাছও মরেনি এবং দু তিন দিনের ভিতরেই আমার মাছগুলো একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল তো এই চিকিৎসাটা আমি কিভাবে বা করেছি এই কপার সালফেটের সাথে আমি কি কি উপাদান মিক্স করেছি এবং কোন নিয়ম মেনে এটা আমি প্রয়োগ করেছি আজকে টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব কারণ নভেম্বরের মাঝামাঝির পর থেকে বিশেষ করে বিশ তারিখের পর থেকে আজকে তো বোধ ডিসেম্বরের আট তারিখ সাত তারিখ তো এই সময় পর্যন্ত আমি আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমি অনেক মেসেজ পেয়েছি অনেক ফোন পেয়েছি অনেকগুলো ভিডিও পেয়ে ভিডিও চিত্র আমি পেয়েছি যে মাছের এই খতরক এবং তাদের বড় একটা ভলিউমে মাছ মারা যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে অন্য বছর ক্ষত যেভাবে মাছ যেভাবে আক্রান্ত হয়েছে এবং যে পরিমাণে মারা গিয়েছে বছরের প্রেক্ষাপটটা একটু আলাদা কারণ গবেষকরা এই দুই হাজার শুরুতেই একটা ধারণা করেছিল প্রকৃতিকে একটা বড় বিপর্যয় নিয়ে এবং সেই বিপর্যয়টা অলরেডি এই চব্বিশের এই যে নভেম্বর থেকে যখন শীতটা শুরু হলো তখন থেকে শুরু হয়ে গেছে এটা কেন হয়েছে এটা আপনাদেরকে আমি বিস্তারিত একটু বুঝিয়ে বলবো তো সবারই একটা প্রবলেম যে আহ এই ক্ষতরকটা মহামারী আকারে ধারণ করেছে বিশেষ করে যারা মাছটা ট্রান্সফার করছে মানে এক পুকুর থেকে আর পুকুরে নিচ্ছে একদম সুস্থ সবল মাছ নিলে হঠাৎ করে কিছু বোঝার আগেই এই ফাঙ্গালের এই সমস্যাটা ক্ষত সমস্যাটা শুরু হচ্ছে এবং ব্যাপকভাবে খুব অল্প সময়ের ভিতরে এটা সব মাছে ছড়াই পড়তেছে এবং অনেক মাছ এখানে মারা যাচ্ছে মাছের মৃত্যু সংখ্যাটা অন্যান্য বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে এই বছরটা অনেক বেশি তো গবেষকরা যে ধারণাটা করেছিলেন যে যে ভারী ধাতু বিভিন্ন রাসায়নিক এবং ভারী ধাতু আমাদের পরিবেশে এতটা ব্যাপকভাবে ছড়ায় যাবে যে যেটা প্রোটেকশন দেওয়া প্রতিহত করা আমাদের জন্য একটু খুব কষ্টসাধ্য হবে তো যদি আমরা মাছ চাষিরা এখন থেকে সতর্ক না হই তাহলে এটা আমাদের মাছ চাষের জন্য বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো এই সময়টায় রোগাক্রান্তটাও বেশি হচ্ছে এবং মাছের মৃত্যুর সংখ্যাটাও বেড়ে যাচ্ছে সাথে আরেকটা প্রবলেম যেটা দেখা দিচ্ছে যে পুকুরে জু প্ল্যান্টন কিছুটা থাকলেও আমরা যে ফাইটো প্ল্যান্টনটা তৈরি করি অর্থাৎ পানির যে সবুজ রংটা এটা কিন্তু অধিকাংশ চাষি ধরে রাখতে পারছে না অর্থাৎ অন্যান্য বছরে আমরা ডোজটা করার পরে বা বুস্টার ডোজ করার পরে যে সময়টা এটা ধরে রাখা যেত বেশ একটা লম্বা সময় ধরে এখন সেটা ধরে রাখা যাচ্ছে না দু চার দিনের ভিতরেই পানিটা অনেকটা বাদামি বর্ণ হয়ে যাচ্ছে তামাটে বর্ণ লালসে বর্ণ হয়ে যাচ্ছে অনেক সময় পানিটা একটু সাদা ঘোলাতে হয়ে যাচ্ছে ফাইটো ধরে রাখা যাচ্ছে না আমার কাছে এর কারণটা মনে হচ্ছে যে আমরা কিন্তু বিশেষ করে পার্সেন্ট মাছ চাষি আর বিশেষ করে আমরা যারা বাংলা মাছের চাষটা করি মানে আইএমসি কাতলা মাছের চাষটা করি এক্ষেত্রে আমরা প্রতি মাসে কারণে অকারণে আমরা কিন্তু প্রচুর পরিমাণে জীবাণুনাশক আমাদের পুকুরে আমরা ব্যবহার করি সাথে অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি পুকুরে মাছের ক্ষেত্রে করছি হাঁস মুরগি গরু ছাগলের ক্ষেত্রে করছি আমাদের ফসলি জমিতে জমিতে আমরা রাসায়নিক সহ বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল আমরা ব্যবহার করছি যদিও এই কেমিক্যালের কার্যকরিতাটা একটা সার্টেন টাইম পরে এটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটা কেমিক্যাল তো শুধু একটা উপাদান দিয়ে তৈরি হচ্ছে না এখানে তো যথেষ্ট পরিমাণে বিষাক্ত কিছু ভারী ধাতু এখানে ব্যবহার করা হচ্ছে সবকিছু সমন্বয় একটা কেমিক্যাল তৈরি হচ্ছে তো এই যে ভারী ধাতু এটা কিন্তু আমাদের এই যে মাটিতে পানিতে এটা কিন্তু থেকে যাচ্ছে যেটা কোনো কেমিক্যাল দিয়ে এটাকে নষ্ট করা যাচ্ছে না তো 2024 চব্বিশে এই যে বন্যাটা হলো এই যে ব্যাপক প্লাবনটা সারা দেশ একদম একাকার করে দিল তা এতে আপনার সমস্ত জায়গার এই যে রাসায়নিক বা ভারী ধাতু যেগুলো রয়েছে বিভিন্ন ক্ষতিকর ধাতু যেগুলো রয়েছে একদম সারা দেশে এটা একাকার হয়ে গেছে সব মাঠ ঘাট পুকুর নদী নালা খাল ডোবা সব জায়গায় একাকার হয়ে গেছে যার জন্য এর যে বিরূপ প্রতিক্রিয়াটা আমাদের এই উপরে এসে বেশ একটা পড়েছে এখন আমি অনুরোধ করব প্রত্যেক মাছ চাষি বন্ধুদেরকে যে আপনারা এখন কোনোভাবে জীবাণুনাশক বা বিভিন্ন মেডিসিন বা রাসায়নিক এটা ব্যবহার না করে আপনারা ভেষজ ভাবে ভেষজ উপাদান দিয়ে এর চিকিৎসাটা করার একটা প্রয়াস বা চেষ্টা আপনারা করবেন কারণ এটা আপনার আমার সবার ভালোর জন্য কারণ এটা যে মহামারী আকারটা এই দু হাজার চব্বিশের শীতের শুরুতেই শুরু হয়েছে যদি আমরা এখনো সতর্ক না হই তাহলে একটা সময় হয়তো দু সালে গিয়ে বা ছাব্বিশ সালে আমরা এটা মেডিসিন দিয়েও এটাকে আমরা ঠেকাতে পারবো না প্রতিহত করতে পারবো না এটা আমাদের জন্য অনেক লস অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো আমার মাছটা মারা যাওয়ার পরে আমি যেভাবে এটাকে এই কপার সালফেটের ডোজ দিয়ে আমি এটা মাত্র কয়েক ঘন্টার ভিতরেই বলা যায় আমি এটার সমস্যাটার সমাধানটা আমি পেলাম এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের এই ছত্রাক ফাঙ্গাল বা ক্ষতর সমস্যাটা এসছে তারা এবং যাদের এখনো আসেনি এই দোষটা কিভাবে করবেন কারণ আমি যে ছবিগুলা যে ভিডিওগুলো এখন আমি দেখছি প্রতিনিয়ত পাচ্ছি সেখানে মাছের এই যে ছত্রাকের সমস্যা ফাঙ্গালের সমস্যা অনেক জায়গায় মাছের দেহ অনেক জায়গায় একটু সাদা হয়ে গেছে যে মাছটা মারা যাচ্ছে সে মাছটার ফুলকাটা সাদা হয়ে যাচ্ছে মাছটার মুখে কাদা ফুলকায় কাদা এবং তার দেহের কাদা মাটি লেগে আছে মনে হচ্ছে যেন মাছটা কাদার সাথে তার শরীরটাকে অনেকটা ঘষাঘষি করছে এমন একটা অবস্থা তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই ভারী ধাতুটা তো আমরা আসলে পানি থেকে সহজে আমরা এটাকে কোনো মেডিসিন দিয়ে এটাকে আমরা নিষ্ক্রিয় করতে পারি না কিন্তু নিষ্ক্রিয় করার একটা উপায় এটার আছে যে ভারী ধাতুটাকেও ধ্বংস করা যাবে কিছু ভেষজ উপাদান দিয়ে আছে টোটাল বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব তো যাদের এই ক্ষতটা হয়েছে বা দুই একটা মাছে ফাঙ্গাল আপনারা সমস্যাটা দেখতে পারতেন আপনারা প্রথমেই যেটা ব্যবহার করবেন কপার সালফেট বা তুতে প্রতি শতক ফুট পানিতে তিন গ্রাম যদি আপনার মাছে কোনোরকম কোনো সমস্যা আপনি দেখে থাকেন তাহলে প্রতি শতক ফুট পানিতে তিন গ্রাম আর আপনার যদি পুকুরে কোনো প্রবলেম নেই মাছে কোনো সমস্যা নেই তাহলে শতক ফুট পানিতে দুই গ্রাম এখন যদি আপনার পুকুরের গভীরতা হয় পাঁচ ফিট তাহলে তিন পাঁচা পনেরো গ্রাম অথবা পাঁচ দুগোনা দশ গ্রাম অর্থাৎ আপনার মাছের অবস্থাটা বুঝে আপনি এই কপার সালফেটের দোষটা প্রথম দিন কপার সালফেট বা তুতেটাকে এটা একটু গুঁড়া করে তারপরে পুকুরে যে পুকুরে ব্যবহার করবেন ওই পুকুরের পানির সাথে ভালো করে মিশিয়ে গুলে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলেন তো প্রথম দিনে আপনারা দেবেন কপার সালফেট পরের দিনে দিবেন চুন দুশো গ্রাম থেকে একশো গ্রাম প্রতি শতকে যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিটের বেশি হয়ে থাকে তাহলে প্রতি শতকের জন্য আপনি আরো পঞ্চাশ গ্রাম করে চুন বৃদ্ধি করে নেবেন তো প্রথম দিন গেল তুতে দ্বিতীয় দিন গেল আপনার চুন অবশ্যই পাথরে চুন কোনো প্যাকেট জাত যে পাউডার চুন এটা তাহলে চলবে না পাথরে চুনটা ভিজানোর দেড় দুই ঘন্টা পরে গরম গরম অবস্থায় গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে তৃতীয় দিনে আপনাকে গিয়ে প্রয়োগ করতে হবে শতকে দুশো গ্রাম করে লবণ অথবা একশো গ্রাম যদি মাছের প্রবলেম থাকে তাহলে দুশো গ্রাম আর প্রবলেম না থাকলে একশো গ্রাম এই লবণটা অবশ্যই লুজ লবণ কোনো যুক্ত লবণ নয় লবণটা ভাবেও দিতে পারেন তবে যতটুকু লবণ আপনি দেন তার সত্তর পার্সেন্ট লবণ আপনি পানিতে গুলে তারপরে দিবেন আর যে তিরিশ পার্সেন্ট লবণ সেটা আস্ত লবণ সারের মতো করে সমস্ত কুকুরে সেটা ছিটিয়ে দিবেন। এবং এই লবণটা দেওয়ার আগে আপনার মাছকে খাদ্যটা নিশ্চিত করবেন যেন লবণটা পানির উপর থেকে নিষ্পন্ত মাছ সেটা ধরে ফেলতে না পারে খাদ্যটা নিশ্চিত করে তারপরে আপনি লবণটা প্রয়োগ করুন এবং কি আপনি শতকে একশো গ্রাম করে মোলাসেস বা চিটাগুড় যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিটের বেশি হয় তাহলে প্রতি শতকের জন্য আপনি আরো বিশ থেকে তিরিশ গ্রাম হারে চিটাগুড়টা আপনি বাড়তি সেখানে নিন এরপরে আপনাকে দিতে হবে পাঁচশো গ্রাম থেকে এক কেজি করে ছাই সেটা যেকোনো ছাই হলেই চলবে এখন আপনি এই যে লবণ ছাই এবং ভোলা এটা একই সঙ্গে আপনি একটা পানি দিয়ে গুলে একটু দলা দলা করে বা পাতলা করে আপনি একই সঙ্গে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা দেওয়ার পরে আপনার এই যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আপনার হয়ে গেল এখন আপনাকে নজর দিতে হবে খাদ্যের দিকে সাথে সেটা হোক প্লেট খাদ্য হোক হাতে তৈরি খাদ্য প্রতি কেজি খাদ্যের সাথে সপ্তাহে তিন থেকে চার দিন এক বেলা এক গ্রাম করে হলুদ এই যে গুঁড়া হলুদ যেটা আমরা রান্নায় ব্যবহার করি মশলা হিসাবে এবং এক গ্রাম করে রসুন রসুনটাকে থেতলে এই হলুদ রসুন একসঙ্গে মিক্স করে আপনার এই খাদ্যের সাথে এটাকে মিশিয়ে আপনারা সমস্ত পুকুর এটা ছিটিয়ে দিবেন তো হলুদ এবং রসুন সাথে নিবেন কিছুটা পরিমাণে চিটা এবং হালকা কিছু পরিমাণে লবণ এটা একত্রে আপনারা মিক্স করে যদি আপনার পিলেট খাদ্য হয় তাহলে কিছুটা পরিমাণে খাদ্য আপনি ড্রামে নিয়ে নিলেন তারপর কিছুটা পানি ছিটিয়ে দিয়ে ভালো করে মিক্স করলেন আবার একটা কিছুটা খাদ্য দিলেন আবার এটা পরিমাণটা কিছুটা ছিটিয়ে দিয়ে মিক্স মিক্স করলেন এভাবে করে দিতে পারেন আর হাতে তৈরি খাদ্যের সাথে দিলে এই খাদ্যের সাথে মিক্স করে দিলেই হবে আর যারা খাদ্যের সাথে মিক্স করতে চাচ্ছেন না তারা প্রতি শতকের জন্য একশো গ্রাম হলুদের গুঁড়া এবং একশো গ্রাম রসুন রসুনটাকে থেতলে একশো গ্রাম করে হলুদের গুঁড়ার সাথে এটা ওই পুকুরের পানি দিয়ে আপনার ভালো করে পাতলা করে গুলে সমস্ত পুকুরে আপনি এটা ছিটিয়ে দিতে পারেন তো যদি যেহেতু আপনার হলুদ এবং রসুনের এখন বর্তমান বাজার মূল্যটা অনেক বেশি তাই শতকে একশো গ্রাম করে দেয়ার পরামর্শটা আমি দেব না আমি যেটা বলবো যে আপনি খাদ্যের সাথে মিক্স করে আপনি এটা পুকুরে ব্যবহার করেন কারণ আপনি এই যে প্রতিদিন একবেলা দিচ্ছেন সপ্তাহে তিন থেকে চার দিন ধরা যাক আপনি এই বেলাটায় খাবার দিচ্ছেন দশ কেজি আপনি দুই বেলা খাবার দিচ্ছেন বিশ কেজি তো এই বেলাতে আপনি যে দশ কেজি খাদ্য দিচ্ছেন এখানে আপনি খাদ্য নিবেন পাঁচ কেজি থেকে ছয় কেজি অর্থাৎ যে বেলাটায় আপনি রসুন এবং হলুদটা ব্যবহার করছেন এই বেলাটায় আপনি খাদ্যের পরিমাণটা একটু কম নেবেন কারণ আমি আগের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা আমি করেছি যে যখন আপনি হলুদ রসুন চিটাগুর এবং কিছুটা লবণ মিশ্রিত যে খাদ্যটা এটা যখন আপনি মাছকে খাওয়াচ্ছেন মাছ এই খাদ্যটা গ্রহণ করছে সে যখন আহ ভরপেট খেতে পারছে না অল্প করে খাচ্ছে তার বিপেকীয় কার্যক্রমটাও খুব দ্রুত সম্পন্ন হচ্ছে এবং তার এই যে মেডিসিনটা তার দেহে দেহের প্রত্যেকটা কোষে ভালোভাবে এটা পৌঁছে যাচ্ছে অর্থাৎ দেহে খুব ভালোভাবে এটা তার দেহে কাজ করছে এটা যদি সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা খাদ্যের সাথে খাদ্যের সাথে হলুদ রসুনটা ব্যবহার করেন এবং কন্টিনিউ যে শীতকালীন যে সময়টা আছে তিন থেকে চার মাস এই তিন চার মাস এটা করলে আপনারা এর চমৎকার একটা রেজাল্ট পাবেন মানে আপনার যদি মাছে রোগ হয়ে থাকে তাহলে দেখবেন যে এক দিনের ভিতরেই আপনার মাছটা সুস্থ হয়ে গেছে এবং যদি নাও থাকে তাহলে আপনার মাছে কখনো খতরক আসবে না এবং এই হলুদ রসুনটা খাদ্যের সাথে মিক্স করার জন্য আপনার মাছের দেহে একটা অ্যান্টিবডি তৈরি হবে এখন এই যে ভারী ধাতু যেটা আমাদের পানিতে চলে এসছে এটাকে আপনি কিভাবে নিধন করবেন বা নির্মূল করবেন এটা যেহেতু কোনো মেডিসিনে যাচ্ছে না এটা নিষ্ক্রিয় করার একমাত্র উপায় হলো কচুরি পানা আপনি আহ একর জায়গার জন্য আপনি যদি দুটো বাঁশের ফ্রেম আপনি তৈরি করেন শুকনো বাঁশের দশ ফিট দশ ফিট করে চারখণ্ড বাঁশ নিয়ে এটাকে চার কোণা বেঁধে আপনি একটা ফ্রেম তৈরি করলেন এক একরের জন্য দুটো ফ্রেম আপনি তৈরি করলেন এবং পুকুরের দুইটা কোণের আপনি এটা স্থাপন করে বা ছোট পুকুরের জন্য একটা পুকুর বড় হলে আরো বেশি এটাকে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় রেখে তার ভিতরে আপনি কিছুটা পরিমাণে জীবন্ত কচুরি পানা এটার ভিতর রেখে দিলেন যাতে সমস্ত পুকুর এটা ছড়াই যেতে না পারে তো জীবন্ত কচুরিপানা পানা থাকলে পরে এখানে ক্রোমোনিয়াম সহ যে বিভিন্ন বিষাক্ত ভারী ধাতু যা কোনো মেডিসিন দিয়ে ধ্বংস করা যায় না এই ভারী ধাতুগুলোকে আপনার এই যে কচুরিপানা কো এটা শুষে নিবে আপনার পুকুরে যদি অ্যামোনিয়া থাকে অ্যামোনিয়াটাকে শুষে নিবে এবং পুকুরে যে প্রাকৃতিক পরিবেশ সেটা ঠিক রাখবে এবং এই শীতকালীন সময় আপনারা যারা পুকুরে খাদ্যটা প্রধান করার ক্ষেত্রে সপ্তাহে একদিন অবশ্যই খাদ্য প্রধান থেকে আপনারা বিরত থাকবেন কারণ আপনি আপনি বা হাতে যে খাদ্যই দিচ্ছেন না কেন কিছুটা তো ওয়েস্টেজ হচ্ছে এই যে ওয়েস্টেজ খাদ্যটা এবং আপনার পুকুরে থাকা যে প্রাকৃতিক খাদ্যটা এটাকে মাছ খুঁজে 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 এটা সে খেয়ে নেবে এই জন্য একদিন আপনারা আহ পুকুরে খাদ্যটা বন্ধ রাখবেন এবং এই সময়টায় আপনারা আর চেষ্টা করবেন রুচির পরিবর্তন আনার জন্য কারণ শীত যেহেতু চলে এসছে শীত এই শীতকালীন সময় যদিও মাছ শীতল রক্তের প্রাণী সে যে কোনো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেয় কিন্তু তবুও কিছুটু কিছুটা বিরূপ প্রতিক্রিয়া তো তার উপরও আসে বেশি শীত হলে মাছ অতটা খাদ্য গ্রহণ করতে চায় না তার খাদ্য গ্রহণে অনেকটা অনিহা মাছের অনেক সময় দেখা যায় তো যদি আমরা রুচিতে একটু পরিবর্তন আনি যে আমি যে খাদ্যটা দিলাম আমি একবালার কিছুটা খাদ্যের সাথে কিছুটা চিটাগুড় আমি মিক্স করে দিলাম বা আমি তো একদিন এই যে হলুদ রসুন এটা তো আমি দিছি কিছুটা চিটাগুড় মিক্স করলাম কিছুটা আমি পিলেট খাদ্য খাওয়াচ্ছি একদিন আমি কিছু সরিষার খোল কিছু গমের ভুসি কিছু ব্র্যান্ড এটা লবণ দিয়ে মিক্স করে একদিন আমি সেই খাদ্যটা দিলাম অথবা খাদ্যের সাথে আমি বিভিন্ন ধরনের শাক সবজি মিষ্টি কুমড়া লাউ বা পুঁই শাক পালং শাক আমি একটু হালকা ভাপে সিদ্ধ করে আমি এটা কুচু কুচু করে কেটে একটু ভাপে সিদ্ধ করে আমি একটা খাদ্যের সাথে মিক্স করে দিলাম অথবা এটা সিদ্ধ করে আমি একবেলা বা একদিন খাবারটা না দিয়ে আমি পুকুরের একটা কণা এটা ফেলে দিলাম এটা মাছ খেলো তো এই যে আমি যদি মাঝে মাঝে এই খাদ্যে পরিবর্তনটা আনি মানে একই ধরনের খাদ্য যদি আমি কন্টিনিউ না করি তাহলে মাছের রুচুর একটা পরিবর্তন হবে সে খাদ্য গ্রহণে কখনোই তার অনীহা আসবে না এবং তার যে বার বৃদ্ধিটা সেটাও আমি সঠিকভাবে পাব তো আশা করি আজকের এই যে মূলক যে ভিডিওটা এটা আপনাদের অনেক উপকারে আসবে তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিজ